আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো খুব সহজে কিভাবে মদ্যপ নির্ণয় করতে হয়। তাই চলো বেশি দেরি না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমি যেটা বলো, প্রথমে আমাদের যে প্রশ্নটা থাকবে, প্রথমে একটি সারণী দেওয়া থাকবে। সারণীর মধ্যে কী কী থাকবে? শ্রেণীব্যাপ্তি থাকবে আর হচ্ছে গণসংখ্যা থাকবে। আর প্রশ্ন বলবে কি, উক্ত সারণী থেকে মদ্যপ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এভাবে একটি সারণী দেওয়া থাকবে, সারণীর মধ্যে শ্রেণীবৃত্তিগুলো থাকবে আর হচ্ছে কি গণসংখ্যাগুলো দেওয়া থাকবে। এখন এই ওই সারণী থেকে আমরা কি করব, মদ্যপ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে যে কথাটা লিখবো, প্রথমে লিখবো কি মদ্যপ নির্ণয়ের সারণী। আমরা প্রথমে কী লিখবো বলো তো? মদ্যপ নির্ণয়ের সারণী। পরে লিখবো শ্রেণীবৃত্তি, পরে লিখবো গণসংখ্যা, আর লিখবো কি ক্রমযোজিত গণসংখ্যা। আর শ্রেণীবৃত্তিগুলো প্রশ্নে যা দেওয়া আছে তা হুবহু কপি করবা, কপি করে লিখবা। আর গণসংখ্যাগুলো যা দেওয়া আছে এগুলো এখানে লিখবা। আর ক্রমযোজিত গণসংখ্যাগুলো আমরা কীভাবে বের করব? প্রথমে এখানে যা আছে তা বসাবা। এখানে কত আছে বলতো? ছয়। তা আমরা সরাসরি এখানে ছয় বসাবো। পরে ওই ছয়ের সাথে এই দ্বিতীয় ঘরের গণসংখ্যাটা যোগ করবা। প্রথম ঘরে ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় ঘরে গণসংখ্যা আমরা কী করবো বলতো? যোগ করবো। যেমন এখানে কত আছে বলতো? ছয়। আর এখানে কত আছে? সাত। ছয়ের সাথে যদি আমরা সাত যোগ করি, যোগফল কত হয় বলতো? তেরো। এখানে আমরা লিখবো তেরো। এতটুকু বুঝতে পারছো কিনা আমরা বলো। আবার বলতেছি ধর, ছয়ের সাথে আমরা কী করবো? এই সাত যোগ করবো। তো ছয় আর সাত যদি আমরা যোগ করি, যোগফলটা এই ঘরের মধ্যে বসাবো। তো ছয় আর সাত যোগ করলে কত হয় বলতো? তেরো। এই যে আমরা এখানে তেরো বসালাম, এখন এই তেরোর সাথে পরবর্তী ঘরের গণসংখ্যা যোগ করবা। তেরোর সাথে যদি আমরা দশ যোগ করি, যোগফল কত হয়? তেইশ। এই তেইশ আমরা এখানে বসাবো। আবার এই তেইশের সাথে এই পনেরো যোগ করো, তো তেইশ আর পনেরো যোগ করলে কত হয় বলতো? আটত্রিশ। যে আমরা আটত্রিশ এখানে বসাবো। এই আটত্রিশের সাথে আবার পরে ঘরের গণসংখ্যা যোগ করো, তো আটত্রিশ আর নয় সাতচল্লিশ, সাতচল্লিশ আর আট যোগ করো পঞ্চান্ন, পঞ্চান্ন আর পাঁচ ষাট। এভাবে প্রত্যেকটি ক্রমের যে গণসংখ্যা আমরা এভাবে নির্ণয় করবো। আবার বলছি, প্রথমে এখানে গণসংখ্যা যা আছে তাই কি ক্রমযোজিত গণসংখ্যা। পরে এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় গড়ে গণসংখ্যা যোগ করো, তো ছয় আর সাত যোগ করলে হয় তেরো, তেরো আর দশ যোগ করলে হয় তেইশ, তেইশ আর পনেরো যোগ করলে হয় আটত্রিশ, আটত্রিশের সাথে আবার নয় যোগ করো সাতচল্লিশ, সাতচল্লিশের সাথে আবার আট যোগ করো পঞ্চান্ন, পঞ্চান্নের সাথে আবার পাঁচ যোগ করো ষাট। এতটুকুই হচ্ছে কি আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করা নিয়ম। পরে এন ইকুয়েল, এন হচ্ছে মোট গণসংখ্যা। আমাদের এখানে মোট গণসংখ্যা হচ্ছে কত বলতো? ষাট। যখন আমরা এই প্রত্যেকটা গণসংখ্যা আমরা একসাথে যোগ করবো, যোগফল হচ্ছে কত বলতো? ষাট। এই ষাটকে আমরা প্রকাশ করবো এন দ্বারা। এখন আমরা লিখবো এখানে এন সমান, এন সমান আমরা কত পেয়েছি বলতো? ষাট। এই যে লিখবো এন সমান ষাট এবং এন বাই টু, তো এন বাই টু মানে এন এর পরিবর্তে এন এর মান বসো টু, টু। এনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি, ভাগফল কত হয় বলতো? তিরিশ। তাহলে আমার অতএব মদ্যক হলো তিরিশতম পদের মান। মদ্যক কী বলতো? কততম পদের মান হবে? যে আমরা যে বাঘপলটা পাইছি, মানে বাঘপলটা যা পাইছি এ রয়েছে কি মদ্যকতম পদ। তাহলে আমরা এই মদ্যক হলো কততম পদ বলতো? তিরিশতম পদ, যার অবস্থান। এখন আমরা দেখবো, দেখো এই গড়টা হচ্ছে কি এক থেকে ছয় পর্যন্ত, এই গড়ের মধ্যে যে সংখ্যাগুলো আছে এক থেকে ছয় পর্যন্ত আছে, আর এখানে আছে কি সাত থেকে তেরো পর্যন্ত, আর এখানে আছে কি চোদ্দো থেকে তেইশ পর্যন্ত, আর এই গড়ের মধ্যে কত আছে বলতো? চব্বিশ থেকে আটত্রিশ পর্যন্ত, আর এখানে কি উনচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত, আর এখানে আছে কি আটচল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত, আর এখানে আছে ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত। এখন আমরা দেখো কোন গড়টার মধ্যে তিরিশ অবস্থান আছে অবস্থিত। দেখো এই যে আটত্রিশ যে গড়টা আছে এটা কত কত থেকে শুরু হয়েছিল বলতো? চব্বিশ থেকে আটত্রিশ পর্যন্ত। তার মানে চব্বিশ থেকে আটত্রিশ এর ভিতরে অবশ্যই কি তিরিশ আছে। তাহলে এই গড়টাই কি আমরা বলতো? মদ্য, যার অবস্থান কত শ্রেণীতে বলতো? এক পঞ্চাশ থেকে ষাট, মানে একান্ন থেকে কত বলতো? ষাট। তার মানে মদ্যক হলো তিরিশতম পদের মান, যার অবস্থান একান্ন থেকে ষাট শ্রেণীতে। তো যার অবস্থানের কথা হচ্ছে একান্ন থেকে কত শ্রেণীতে বলতো? ষাট শ্রেণীতে। সুতরাং মদ্যক শ্রেণী এক পঞ্চাশ থেকে ষাট। আশা করি এতটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। আবার বলছি এই কথাগুলো আমরা একটু কষ্ট করে লিখে দিব। আমরা অনেকে কী করি, সরাসরি সূত্র চলে যাই, এই কথাগুলো লিখতে পারি না। আসলে এই কথাগুলো লিখতে হবে তোমাদের। কী লিখবে? এখানে এন সমান ষাট এবং এন বাই টু, মানে এন এর পরিবর্তে এন এর মান বসো আর টু, টু। এনকে ষাটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি, ভাগ করেছে তিরিশ। তাহলে মদ্যক হবে কততম পদের মান? তিরিশতম পদের মান, যার অবস্থান একান্ন থেকে ষাট শ্রেণীতে। সুতরাং মদ্যক শ্রেণী হচ্ছে এই গড়টা আমার।
এতটুকু লিখলাম। লেখার পরে এখন আমরা মধ্যক নিয়ে সূত্রটা লিখব। মধ্যক নিয়ে সূত্রটা কি? এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এন। আবার বলছি, মধ্যক সমান কি? এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এন। এই সূত্র আমরা সুন্দরভাবে মুখস্থ করে নিব। এখন এল মানে কি বলতো? এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমা। তো মধ্যক শ্রেণী কোনটা বলতো? এই যে মধ্যক শ্রেণীটা, এল মানে কি? মধ্যক শ্রেণী নিম্ন সীমা। এই যে 51 হচ্ছে কি নিম্ন সীমা, আর 60 হচ্ছে উচ্চ সীমা। আবার বলছি, এখানে দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে উচ্চ সীমা আছে, আর একটা কি আছে বলতো? নিম্ন সীমা আছে। এইটাকে বলা হয় নিম্ন সীমা, আর এটাকে বলা হয় কি? উচ্চ সীমা। তাহলে মধ্যক শ্রেণী এল মানে কি বলতো? মধ্যক শ্রেণী নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমা কত আছে বলতো? 51 আছে। তো আমরা নিম্ন সীমা পরিবর্তে আমরা 51 বসাবো। তো এল মানে কি? নিম্ন সীমা। নিম্ন সীমার মান কত আছে? 51। তো আমরা এখানে বসাবো 51। পরে প্লাস প্লাস এন, এন এর মান কত ছিল বলতো? 60। এই যে এন এর পরিবর্তে আমরা 60 বসাবো। পরে টু টু মাইনাস মাইনাস, মানে এফ সি মানে কি বলতো? এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী ক্রমজনিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী কোনটা বলতো? মধ্যক শ্রেণী হচ্ছে আমার এই গড়টা, মধ্যক শ্রেণী আগের শ্রেণী ক্রমজনিত গণসংখ্যা। আর হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী ক্রমজনিত গণসংখ্যা। এফ সি মানে কি বলতো? মধ্যক শ্রেণীর আগের শ্রেণী ক্রমজোজিত গণসংখ্যা। দেখো, মধ্যক শ্রেণীর আগের শ্রেণী ক্রমজোজিত গণসংখ্যা। এফ সি মানে কি? মধ্যক শ্রেণীর আগের শ্রেণী ক্রমজিত গণসংখ্যা। বলতো ক্রমজিত গণসংখ্যা কত আছে আমার? 23। তাহলে এফ সির মান কত হবে? 23। পরে আসো ইন্টু এইচ, ইন্টু পরে দেখো এইচ, এইচ মানে কি? শ্রেণী ব্যক্তি বা ব্যবধান। মানে দেখো এখানে যে 21 থেকে 30 এর মধ্যে ব্যবধান কত আছে বলতো? 10। 21 থেকে 30 এর মধ্যে ব্যবধান হচ্ছে কত? 10। আমার এইচ এর মান হচ্ছে 10। আর এফ এম, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো বলতো মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমার কত আছে? 15। তো আমরা এফ এম এর পরিবর্তে আমরা কী বসবো? 15 বসালাম। আবার বলছি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত আছে? 51। যে আমরা বসাবো 51। প্লাস প্লাস এন এর পরিবর্তে এন এ মান বসাও। এন মানে হচ্ছে মোট গণসংখ্যা কত আছে? 60। যে আমরা 60 বসালাম। পরে টু টু এফ সি মানে কি বলতো? মধ্যক শ্রেণী আগের শ্রেণী ক্রমজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী আগের শ্রেণী ক্রমজিত গণসংখ্যা কত আছে? 23। আমরা এখানে 23 বসাবো। এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি কত আছে? 10। আর এফ মানে কি? মধ্যক শ্রেণী গণসংখ্যা কত আছে? 15। এতটুকুই কাজ। এখন আসো এই যে 51, সে যে আমরা এখানে বসাবো কি? 51 বসাবো। পরে প্লাস প্লাস এখন যদি আমরা 60কে 2 দ্বারা ভাগ করি, আবার হচ্ছে 60কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে 30। পরে মাইনাস মাইনাস 23 23, পরে ইন্টু ইন্টু 10/15, দাদা 10/15 যা আছে তাই লিখবো আমরা। এখন আসো এতটুকু যা আছে তাই আমরা কী দিব? এখন 30 থেকে যদি আমরা 23 মাইনাস করি থাকবে কত বলতো? 7। আর এখানে কত আছে? 10। আর নিচে কত আছে বলতো? 15। এখন আমরা প্রথমে কি 10-এর সাথে 7 গুণ করবো? 10-এর সাথে যদি আমরা 7 গুণ করি কত হবে? 70। আর নিচে কত আছে বলতো? 15। এখন 70/15 সময় হচ্ছে 4.67। 70/15কে যদি আমরা 70/15 যদি আমরা ভাগ করি তা ভাগফল হতে কত হয় বলতো? 4.67। এখন এই দূরে আমরা কী করবো? যোগ করবো। এই দূরে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 55.67। এতটুকুই ছিল মধ্যক নির্ণয়ের মধ্যক। আশা করি এই প্রশ্নটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। আবার যদি কারো কোনো এই প্রশ্নটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি আবারও চেষ্টা করবো তোমাদেরকে এরকম করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমরা কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? আমি পরীক্ষার আগ পর্যন্ত, এসএসসি ও দাখিল পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের জন্য প্রত্যেক দিন একটি একটি ভিডিও তোমাদেরকে উপহার দিব। ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে, পরিসংখ্যান, ত্রিকোণমিতি, বীজগণিত, প্রত্যেকটি অর্ধেকে গুরুত্বপূর্ণ অঙ্কটির উপর ভিত্তি করে আমি প্রতিদিন একটি একটি ভিডিও তোমাদেরকে উপহার দিব। তাই এখনই বেশি দেরি না করে যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।